তো দেখতেই পাচ্ছ আমি আমার কিচেনে চলে আসলাম, তো চলো নাস্তা বানানোটা স্টার্ট করি। তো প্রথমে গ্যাসটাকে অন করব। তো আমি জল গরমটা বসিয়ে নিচ্ছি। তো আমি চালের আটা রুটি বানাবো, মাকে বানাতে দেখেছি, আমি কোনোদিনও বানাইনি, তো ফার্স্ট টাইম বানাবো। দেখা যাক নতুন রেসিপিটা ট্রাই করি কি বানাতে পারি কি না। তো চলো আমি প্রথমে চালগুড়ির আটার যে রুটি বানাবো, প্রথমে আটাটাকে আমি চালিয়ে নেব। আর এই দেখতেই পাচ্ছ আমি চালিয়ে নিচ্ছি। তো আমি গরম জল দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা মাখার পরে আমি এটাতে নারকেল আর চিনি দিয়ে এটাকে বানাবো। তো চলো বানিয়ে নিই, তারপরে আসছি। এটাতে নারকেল আর চিনি দিয়েছি, ধরো নারকেল। দেখো ছিঁড়ে গেছে, কি করবো বলো, পারি না, ফার্স্ট টাইম করলাম, নিজেই খাবো তাই ছেঁড়াটাকেই খাবো, কিচ্ছু করার নেই। দুটো নিয়ে বসে পড়েছি খেতে। আমি প্রথমবার বানিয়েছি, খুব একটা তো ভালো বানাতে পারলাম না, তবে যতটা বানিয়েছি ফার্স্ট টাইম বানালাম তো, তো আমার মনে হয় ভালোই হয়েছে, জানি না, একটু টেরামেরা হয়ে গেছে, কিছু মনে করবেন না দেখে। তো চলুন খেয়ে নিই। তো আমার ছেলের জন্য মিল্কশেক বানিয়ে দিয়েছি, তো চলো আমি নাস্তাটা করে নিই। দেখো আমি খেতে বসে গেছি প্লেটে করে নিয়ে। তো নাস্তাটা করে নিই, তারপরে আমি রান্না করে ফিরে আসছি, মেনুতে কী কী আছে দেখাবো। আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে, আর এই চাটনি এটাও করে নিয়েছি। একসাথে টাইম লাগছে বলে তিনটে চুলাতে একসাথে তিনটে বোস করে নিয়েছি। আর এটাতে আছে দেখো ডিমের ঝোল, ভাত তো হয়ে গেছে, তিনটা আমার রান্না হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু দুপুরে ঘুমাবো, তারপরে আসছি ফিরে আবার। তো আমার ছেলে এখন ভাত খাবে, ওর জন্য আমি ভাত থালায় করে নিয়ে যাচ্ছি। আর চলো আমি ওকে ভাতটা দিয়ে দিই, তারপরে বিকেলে তো আবার ফিরে আসছি। আর আজকে একটা আমাদের টিভি নেওয়া হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে। তো চলো করে নিই, তারপর আসছি। আর এই ভাতটা আমি নিয়ে নিচ্ছি আমার ঢোলু ভোলুর জন্য। আমার ঢোলু ভোলু হচ্ছে দুটো খরগোশ, একজনের নাম ঢোলু একজনের নাম ভোলু। তো ওদের দুজনের জন্য আমি ভাতটা নিয়ে যাচ্ছি। তো চলো তোমার দিকে দেখাবো ঢোলু ভোলু। তো দেখো এই যে আমার একটা, এটা খাচ্ছে এটা ঢোলু আর এটা ভোলু, দুজনে ওরা ভাত খাচ্ছে, ওদের জন্য নিয়ে আসলাম। এখন বাজছে বিকেল পাঁচটে, তো চলো টিভি আনবক্সিংটা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমি যে টিভির কথা বলেছিলাম, এই টিভিটাই আমাদের নেওয়া হয়েছে। আর আমার ভাইকে বলেছিলাম টিভিটা এনে দেওয়ার জন্য, তো এনে দিয়েছে। আর আমার বাড়িতে ছোট একটা টিভি ছিল, মানে আছে এখনও, তো অনেকদিন ধরে এই টিভিটা বড় টিভি নেবো নেবো ভাবছি, কিন্তু নিতে পারছিলাম না। তো ফাইনালি এখন দিতে পারলাম। তো যাই হোক, এটা 32 ইঞ্চির টিভি আছে আর 20,000 টাকা পড়েছে, তো স্মার্ট টিভি। তো টিভিটা কেমন লাগলো বলো। আমার দুটো ভাই বসে আছে, এই সামনেরটা এটা আমার ভাই, আর এই যে সবুজ কালারের জামা পরে আছে ওটাও আমার ভাই। আমার জেঠুর ছেলে আর আমার ছেলে আছে বিছানাতে, ওরা বসে কোম্পানি থেকে টিভি লাগাতে আসবে বলেছে, এখনও আসেনি, তার জন্য বিছানা এইভাবে ওরা চালিয়ে দেখছে কী করে চলে। আর এটা আমার হাজব্যান্ড, আমি ওখানেই আছি, ভিডিও বানাচ্ছি তাই আমাকে দেখা যাচ্ছে না। কোম্পানি থেকে টিভি লাগানোর জন্য ওরা আসছে, রাস্তায় আসছে, ফোন করেছিল এক্ষুনি। তো চলো, তো কোম্পানি থেকে চলে আসলো ওরা টিভি লাগানোর জন্য, আর দুজনে এসেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি।